কে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। ঠিক কি না? আমরা হাদিসের আলোকে দেখার চেষ্টা করব আসলে তিনি কতটা সুন্দর ছিলেন। তাহলে প্রথমে শুনবো উনি দেখতে কেমন ছিলেন, তারপর শুনবো ওনার আচরণ কেমন ছিল। দেখতে কেমন ছিলেন মানে বাহিরটা কেমন, আর আচরণ মানে ভিতরটা কেমন। ঠিক কি না? তিন নম্বরে আমরা শুনবো ওনার মেধা বুদ্ধি ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি কেমন ছিল। কষ্ট হয়ে যাচ্ছে না তো? আলোচনা কঠিন মনে হচ্ছে? তাহলে প্রথমে শুনবো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, তারপরে শুনবো বিহেভিয়ারিয়াল ক্যারেক্টারিস্টিক্স, অ্যান্ড ফাইনালি আমরা শুনবো ইন্টেলেকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স। প্রথমে শুনবো দেখতে কেমন, তারপরে শুনবো আচরণ কেমন, এরপরে শুনবো বুদ্ধি কেমন। পড়ান ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো? প্রথম পয়েন্টে আমরা শুনবো আমার নবী দেখতে কেমন ছিলেন। বিশ্বনবী ইসলাম দেখতে অনেক সুঠাম একজন মানুষ ছিলেন, শক্তিশালী একজন পুরুষ ছিলেন, অসাধারণ একজন পার্সোনালিটি ছিলেন। ঠিক কি না? উনি এত শক্তিশালী ছিলেন, বিশ্বনবী বলতেন আমার ডান হাতের ভেতরে আল্লাহ জান্নাতের 40 জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে। উনি মক্কার সবচেয়ে বড় কুস্তিগীর রুকানাকে ধরে মাটিতে 3 বার আছাড় মেরেছেন। শক্তি বেশি না কম? সুবহানাল্লাহ। পড়বেন না? যৌবনকে ধরে রাখতে হবে, ঠিক কিনা? কারণ যুবকরা যদি ভালো পথে চলে ভালো থাকবে বাংলাদেশ, যুবক যদি পথ হারায় হায় হায় করবে বাংলাদেশ। ঠিক কিনা? যুবকদের মধ্যে আছে প্রাণ ঢালা শক্তি আর উচ্ছ্বাস, তাদের গায়ের রক্ত গরম, তারা চাইলে অনেক কিছু করতে পারে। এই যে কিছুদিন আগে কোটা বিরোধী আন্দোলন হলো, নিরাপদ সড়ক চাই আন্দোলন হয়েছে না? আমি অবাক হয়েছি, আমি মালয়েশিয়াতে ছিলাম, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা কেমন করে রাস্তায় চলতে হয়, দুঃখজনক হলেও সত্যি আমাদের পুলিশ পোশাকী বাহিনী করে দেখাইতে পারে নাই। ছোট্ট ছোট্ট শিশুরা আমাদেরকে লজ্জিত করেছে, চিৎকার করে বলেন, ঠিক কিনা? কিন্তু এত সুন্দর ইনিশিয়েটিভ নেওয়ার পরে আমাদের পক্ষ থেকে যে আচরণ পাওয়ার কথা ছিল এটা তারা পায় নাই। কথা বলেন, কিছুদিন আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি দেখে অবাক, সেখানকার যুবকরা ইনিশিয়েটিভ নিয়েছে যে হাজার হাজার ছেলেমেয়েরা ভর্তি পরীক্ষা দিতে আসবে, এদেরকে আমরা ফ্রিতে খাওয়াবো, ফ্রিতে থাকতে দেব। নোয়াখালীরা করে গালি দিয়েন না, আগে আগে মতো করে দেখান। অসাধারণ কাজ করেছে, গোটা বিশ্ব দেখেছে। ঠিক কি না? কুমিল্লার সন্তানরাও পারে, চট্টগ্রামের ছেলেরাও পারে, বরিশালের ছেলেরাও পারে। যুবকদেরকে শুধু এক হতে দেয়া দরকার। যুবকরা যদি এক হতে পারে তাহলে সমাজে আর কোনো অন্যায় অনাচার থাকতে পারে না। বিশ্বনবী যখন যুবক একটা সংগঠন করেছিলেন, নাম হালাফুল ফুদুল, হালাফুল ফুদুল করেছিলেন, ওনার বয়সের 15-20 বছরের সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন, হাতে হাত রেখে শপথ করেছেন, দে টুক এন অফ, কোনো টেন্ডারবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, মাস্তানি চলবে না, ইফটিজিং চলবে না, মেয়েদের অন্যাদের টানাটানি চলবে না, খাদ্যে ভেজাল চলবে না, ওজনে কম চলবে না, অন্যায়গুলো সমাজ থেকে দূর করে দিতে হবে, চিৎকার করে বলেন, ঠিক কি না? এজন্য যুবকরা যদি ইসলাম মানে ভালো থাকবে বাংলাদেশ, যুবকরা যদি কোরআন মানে নিরাপদে থাকবে আমার লাল সবুজের পতাকা, এজন্য যুবকদেরকে সঙ্গবদ্ধ হতে হবে, যুবকদের জন্য ইসলাম প্র্যাকটিস করার সুযোগ আমাদের জন্য বাড়াইতে হবে। এজন্য যুবক ভাইয়েরা অলওয়েজ কিপ ফিট, এক্সারসাইজ করবা, খেলাধুলা করবা, জিমনেশিয়ামে যাবা, কারণ আল মুমিন আল কবি খৈরুম মিন আল মুমিন আল দাঈফ। বিশ্বনবী বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। কারণ আমরা যারা দুর্বল জেহাদের ময়দানে আমরা এক দৌড় দিয়া বেহুশ, ঠিক কি না? এই যে 71 সালে পাক হানাদার বাহিনীদের সাথে যুদ্ধ করছে কি বুড়া মানুষেরা? না, আমার দামাল ছেলেরা, যুবক ভাইয়েরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলওয়েজ ফিট থাকতেন। ওয়াকানা কাফফুহু আলিয়ানু মিনাদ দিবাজ, বিষ্ণুবীর হাত, এই হাতের তালু রেশমের কাপড়ের চেয়ে বেশি সফট ছিল। সফটার দ্যান সিল্ক, সফটার দ্যান সিল্ক, সিল্কের চাইতেও বেশি সফট। সিল্কের কাপড় চিনেন না? জর্জেটের কাপড়,
ধরতে কোমল লাগে, মোলায়েম লাগে, বিশ্বনবীর হাতের তালু এর চাইতে মোলায়েম। এই জন্য এই মোলায়েম হাত যদি কেউ মুসাফা করার সুযোগ পাইতো, কেউ আর হাত ছাড়তে চাইতো না। আর বিশ্বনবীর অভ্যাস ছিলেন, বিশ্বনবী কারোর সাথে মুসাফা করলে, যার সাথে মুসাফা করেছেন উনি হাত টেনে না নিলে বিশ্বনবী ওনার হাত টেনে নিতেন না। আল্লাহু আকবার পড়বেন না। কি অসাধারণ ব্যক্তিত্ব ছিল, হাতের তালু ছিল softer than silk. وكان ربعه من القوم ليس بالطويل ولا بالقصير. বিশ্বনবী দেখতে একজন মাঝারি গড়নের লোক ছিলেন, খুব লম্বাও না, খুব খাটোও না। খুব বেশি লম্বাদেরকে ভাল লাগে কথা বলে, তাকে দেখলে টুপি পরে যাওয়ার সম্ভাবনা আছে। খুব খাটো যারা, এদেরকেও কিন্তু দেখতে অতটা ভাল লাগে না। বিশ্বনবী ছিলেন ব্যালেন্সড, মাঝারি ধরনের, লাইসা বিত্তবিল ওয়ালা বিল কসীর। কিভাবে আল্লাহ চুজ করেছেন ওনার পেয়ারা হাবিবকে পড়েন, সুবহানাল্লাহ। ওয়া কানা আজহারাল লাউন, ফর্সা রঙের মানুষ ছিলেন, ব্রাইট কালার। কি কালার? ব্রাইট কালার। সিভি যারা লিখেন কারিকুলাম ভিটা, ওইখানে স্কিন কালার লিখতে হয়, আপনি কি ফর্সা না কালো। কালো হলে ব্ল্যাক কালার, ফর্সা হলে ব্রাইট কালার। বিশ্বনবী ছিল ব্রাইট কালার, ফর্সা রঙের মানুষ। কতটা সুন্দর ছিলেন! অনেকে বলে সাইয়েদানা ইউসুফ আলাইহিসাল্লাম বেশি সুন্দর। না না, বিশ্বনবী সাইয়েদানা ইউসুফ আলাইহিসাল্লামের চেয়ে অনেক গুণ বেশি সুন্দর ছিলেন। বিশ্বনবী বলতে, না না, মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন। আমি বিশ্বনবী মালিহ। আলেম যারা আছেন উত্তর দেন, আরবিতে মিলহুন মানে কি? লবণ। তার মানে মালিহ মানে লাবণ্যময়। বিশ্বনবী লাবণ্যময় সুন্দর ছিলেন, আর ইউসুফ আলাইহিসাল্লাম সাদা সুন্দর ছিলেন। এদিকে লাবণ্যময়, এদিকে সাদা, কোনটা ভাল লাগবে? কথা কন। তার মানে বিশ্বনবীর গায়ের স্কিন ছিল ব্রাইট কালার, ফর্সা রঙের মানুষ ছিলেন, মাঝারি সাইজের মানুষ ছিলেন, সিক্স প্যাকের মানুষ ছিলেন। ওয়াকুবিদা ওয়ালাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শা'রা বাইদা। ইন্তেকালের আগে দাড়ি আর চুল মিলে 20টা দাড়ি চুলের বেশি পাকে নাই। সুবহানাল্লাহ, পড়বেন না? দাড়ি আর চুল মিলে মোট পাকছিল কয়টা? অনেকে বলে, হুজুর স্বপ্নের ব্যাখ্যা দেন, কি স্বপ্ন দেখেছেন? তিনি বললেন, আমি স্বপ্নে দেখেছি একজন লোক আল্লাহ রাসূলের কবর থেকে উঠে এসেছে, তাই নাকি? উনি জানতে চাচ্ছে যেটা আল্লাহ রাসূল কি। আমি বললাম, চেহারা কেমন দেখেছেন? বলে, হুজুর আমি দেখলাম ধবধবে সাদা দাড়ি, ধবধবে সাদা চুল। তার মানে উনি কি আল্লাহ রাসূলকে দেখেছে? না, আল্লাহ রাসূলের ধবধবে সাদা চুল ছিল না, ধবধবে সাদা দাড়ি ছিল না। এনসেকালের আগে দাড়ি আর চুল মিলে পাকছিল কয়টা? কোম্পানিগঞ্জের ভাইরা মনে থাকবে, দাড়ি আর চুল মিলে পেকেছিল কয়টা? কেমন করে পাকবে? উনি তো জাইতুনের তেল মালিশ করতেন, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কসম করে বললেন, ওয়া তিনি ওয়া জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। তিন ফলের কসম, জাইতুনের কসম, এই তিন জাইতুন যারা খাবে তাদের দাড়ি চুল সহজে পাকবে না। জাইতুন ছিলেন অলিভ অয়েল, জলপাই আছে না, আরব দেশের জলপাইকে বলে জাইতুন। তাম্বুতু বিদ্দিহিনী ওয়া সিবগিল্লিল আকিলিন, এটার অনেক কাজ, এটা খাওয়া যায়, মালিশ করা যায়, আবার এই জাইতুনের ডাল ভেঙে মেসোয়াকও করা যায়, বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলতেন, নেমা সেবা কিয়া জাইতুন, জাইতুনের ডালের মেসোয়াক কতই না চমৎকার মেসোয়াক। ফাইন্নাহা সেওয়াকি ওয়া সেওয়াকুল আম্বিয়া ইমিন ক্বাবলি, কেননা জাইতুনের ডাল আমার মেসোয়াক, আর আমার আগে যত নবী দুনিয়া এসেছে সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করেছে। সুবহানাল্লাহ। এই জাইতুনের তেল আপনার বাজারে পাবেন, অলিভ অয়েল বলে জিজ্ঞেস করলেই দিয়ে দিবে, কি অয়েল? এটা দাড়িতে মাখলে দাড়ি পাকে না, দেরিতে পাকে, চামড়ায় লাগালে, ম্যাসেজ করলে চামড়ার ভাঁজগুলো পড়বে না, আপনার স্কিন সুন্দর থাকবে। বিশ্বনবী এটা মাখতেন, এজন্য দাড়ি আর চুল তেমন একটা পাকে নাই, আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুলু শা'র ইলা শাহমাতাইল উযুন, এবার শুনি বিশ্বনবীর চুল কেমন ছিল। বিশ্বনবীর চুল মাঝে মাঝে এই কানের লতি বরাবর আসতো, ইলা শাহমাতাইল উযুন মানে বড় চুল রাখতেন, হেয়ার কাটটা ছিল লং হেয়ার কাট, মাঝে মাঝে কানের লতির মাঝামাঝি, আর কখনো কখনো কাত বরাবর, ইলাল মান কি বাইন, তিন সিস্টেমে রাখতেন, কানের মাঝ, কানের লতি, কাত বরাবর। ইয়াংরা মহা খুশি,
যে বড় চুল রাখার দলিল পাইছি। সুন্নতের নিয়ত রাখতে হবে, একটা ভদ্র কাটিং হইতে হবে। আর ইউনিভার্সিটি আর স্কুলের স্টুডেন্ট হলে ইউনিভার্সিটির ড্রেস কোড হেয়ার কাট মেনে চলতে হবে, ঠিক কিনা? আর সুন্নতের নিয়তে যদি রাখতে চাও একটা ভদ্রতা থাকতে হবে, একটা সৌন্দর্য থাকতে হবে। ইদানিং অনেক ছেলেরা খুব অদ্ভুত কাটিং দেয়, এই হেয়ার কাটগুলো নিষিদ্ধ। একটা হেয়ার কাট আছে কাজাহ, নাহা রাসূলুল্লাহ আনিল কাজাহ, বিশ্বনবী কাজাহ কাটিং দিতে নিষেধ করেছেন। কাজাহ মানে চুলের কিছু অংশ ট্রিম করে চামড়ার সাথে লাগানো, কিছু অংশ বড় বড় এরকম আছে না নাই, এটারে আমি বলি ঘোড়া কাটিং। কি কাটিং? ঘোড়া কাটিং, ঘোড়ার মাথায় এরকম লম্বা চুল আছে না নাই? কেউ যদি এখানে থেকে থাকো মাইন্ড করো না, নেক্সটে আর এই হেয়ার কাট নিবা না, ঠিক কিনা? রাজি আছি তো? আমার যুবকরা পছন্দ করে বেশি, আমিও পছন্দ করি ওদেরকে খুব বেশি, ওরা আমার কথা বুঝে বেশি, আমিও ওদের হৃদয়ের কথা বুঝি বেশি, এজন্য এগুলো ভালোবেসে বলি। যদি কেউ নিয়ে থাকো এই নিষিদ্ধ হেয়ার কাট, সামনে আর নিবা না ইনশাল্লাহ। বড় আর জোরে ইনশাল্লাহ। ওয়াকানা ইউফাররিকু বাইনা শাআরিহি, চুলের মাঝখানে বিষ্ণুবী স্মৃতি করতেন। আপনারা কাজী নজরুল ইসলামের ছবি দেখেছেন, দেখবেন যে উনি মাঝখানে স্মৃতি করতেন, বিষ্ণুবী এভাবে মাঝখানে স্মৃতি করে স্মৃতির মাঝখানে আতর ঢেলে দিতেন। কেন ঢেলে দিতেন? যেখানেই সেজদা দিতেন ওই জায়গায় আতরের ঘ্রাণে আমুদ হয়ে যেত। আরিদুস সদর, বুকটা ছিল প্রশস্ত। ওয়াকানা বাইনা কাতিফাইহি খাতামুন নুবুয়া, আর পিঠের মধ্যে কাযিরুল হাজালা, কবুতরের ডিমের মতো একটা মাহরুন নবুয়া ছিল। উনি যে শেষ নবী, উনি যে প্রফেট, দ্য লাস্ট মেসেঞ্জার, এটা প্রমাণ আল্লাহ সিল মেরা দিছে। বাম দিকের কাঁধে, ডান দিকে না, কোন দিকে? সাহাবারা যারা এটা দেখেছেন তারা বলেছেন যে আমরা দেখেছি এর মধ্যে কিছু চুলও ছিল, একটু লালচে ছিল, একটু উঁচু ছিল। একদিন বিশ্বনবী বললেন বান্দার কোনো হক আল্লাহ কোনোদিন ছেড়ে দেয় না, আল্লাহর হক আল্লাহ মাফ করে, বান্দার হকের মাফ নাই। যদিও আমি নবী, আমার উপর যদি কোনো হক থাকে বলো আমি দিয়ে দেব। কোনো সাহাবী দাঁড়ায় না, এক সাহাবী দাঁড়িয়ে বললো নবী যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময়, লাঠি চালানোর সময় এক কাফেরকে মারতে যেয়ে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে, আপনি যেহেতু এই কেসাসটা আদায় করতে চান আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে শোধবোধ করে দিতে চাই। সাইয়েদান ওমরে ফারুক হাতের জামা এরকম পড়তে শুরু করছে, আয় এদিকে আয় তোরে শোধবোধ করাই। বিশ্বনবী বললেন ওমর রাখো, এটা বান্দার হক মিটাতে দাও। বিশ্বনবী বললেন আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো। সাহাবি বলে ও নবী, তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল, আমাদের গায়ে জামা ছিল না, যখন আপনি আমার চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন আমার পিঠে তখন জামা ছিল না, আপনি যদি যথা নিয়মে কেসাসটা আদায় করতে চান আপনার জামাটা খোলেন, খালি পিঠের মধ্যে বাড়িটা মার। এবার আর ওমরে ফারুককে ধরে কে, এদিকে আয় তোরে দেখাইতেছি। বিশ্বনবী বললেন ওমর থামো, মারতে দাও। বিশ্বনবী উনার জুব্বাটা উপরের দিকে উঠালেন, পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাহাবিকে ডাকলেন, ওই সাহাবি বিশ্বনবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মোহরে নবুয়তের মধ্যে চুমু দিয়ে ফেলেছে। সাহাবি বললেন নবী গো, এই নাটক করার জন্য আপনি আমারে মাফ করে দিয়েন, আপনি বিশ্বনবী, উদম গায়ে আপনারে দেখা যায় না, খালি গায়ে আপনারে দেখা যায় না, শুনেছি আপনার পিঠের মধ্যে মোহরে নবুয়ত আছে, অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা, আপনার মোহরে নবুয়তে আমার ঠোঁটটা আমি লাগাব, আপনার মোহরে নবুয়তের মধ্যে আমার ঠোঁটটা লাগিয়ে আমার ঠোঁটটারে আমি জাহান্নাম থেকে পরিত্রাণ করাবো। এজন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি, আপনার উপরে আমার কোনো হক নাই, আমার আব্বা মা, আমার সম্পদ, আমার জীবন আপনার জন্য কোরবান গো নবী। বিশ্বনবীর পিঠে বাম দিকে খাতামুন নবুয়া ছিল, মাহরে নবুয়া, কোনো বর্ণনা এসেছে উনি এই মাহরে নবুয়া দিয়ে পিছন দিকে দেখতেন। বিশ্বনবী যখন নামাজ পড়তেন উনি বলতেন ইস্তাকিমু ওয়াতাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, কাতার সোজা করো, ফাঁকা জায়গা বন্ধ করে দাও, কারণ আমি সামনে যেমনে দেখি পেছনেও তেমনি দেখি। অনেকে বলেন বিশ্বনবী পেছনে দেখতেন এই মাহরে নবুয়াতের জায়গাটা দিয়ে, এটা ছিল বিশ্বনবীর বিহাইন্ড সিসি ক্যামেরা, বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা। আল্লাহু আকবার, বিশ্বনবী ছাড়া কোন নবীর পিঠে এরকম মাহরে নবুয়া ছিল নাকি? কথা বলেন
এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয়, কথা বলেন সহ্য হয়। আবিয়াদুল ইবিতাইন, বগল ছিল শুভ্র সাদা। আমাদের বগল কি সাদা? দুর্গন্ধ, কুৎসিত, কালো, তাই না? বিশ্বনবীরটা কালো, কথা কম, শুভ্র সাদা। আমরা দোয়া করি এভাবে, বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন, আরাফার ময়দানে যখন দোয়া চাইতেন, দোয়া করতে করতে হাতটারে উপরের দিকে করতেন, সবাই এরকম হাত তোলেন, সবাই হাত তোলেন। বিশ্বনবী মাঝে মাঝে আবেগের চোটে এইখান থেকে হাতটা এই জায়গায় নিয়ে যেতেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন হাত আবেগের চোটে উপরের দিকে উঠাতেন, বিশ্বনবীর বগল দেখা যেত। সাহাবারা বলতেন, হাত্তা ইয়ারা বায়াদু ইবিতাইহি, এই সুযোগে আমরা দেখতাম উনার বগলটা ধবধবে সাদা, কোনো দাগ ছিল না। মুস্তাওয়াল জাবিন, প্রশস্ত ললাট ছিল। আশাম্মুল আনফ, খাড়া নাক ছিল। বিষ্ণুবীর নাক কিন্তু বোচা ছিল না, এরকম চারটা নাকরে আপনারা কোম্পানিগঞ্জে কি বলেন, চাকমা, কি নাক? হ্যাঁ, বুসা, নাক বুসা বা বোচা। বিষ্ণুবীর নাক এই চাকমা স্টাইলে নাক ছিল না, খাড়া ছিল, খাড়া নাক ছিল, সুবহানাল্লাহ। পড়ো মুফাল্লিজুল আসনান, দাঁতগুলো ছিল পরিপাটি। বিশ্বনবীর দাঁতের দিকে তাকালে, বিশ্বনবীর হাসির দিকে তাকালে মনে হতো হাসিতে যেন মুক্তা ঝরে। বিশ্বনবী দেখতে কেমন ছিল আন্দাজ পাচ্ছেন না? মোটামুটি এই চমৎকার দেহটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন, বিশ্বনবী জোজ জোজ পোজ দিতেন না। এখনকার ছেলেপেলারা বলে, আয়নার সামনে দাঁড়াইয়া দেই জোজ জোজ পোজ, আছে না নাই? বিশ্বনবী জোজ জোজ পোজ দিতেন না, বিশ্বনবী আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি, ও আল্লাহ আমার চেহারাটা যেমনি আপনি সুন্দর বানিয়েছেন, আমার হৃদয়টারেও সুন্দর করে দে। হোয়াট এ অ্যাটিটিউড, হোয়াট এন অ্যাটিটিউড, কি অ্যাটিটিউড ছিল ওনার। আমরা আয়নার সামনে সেজে পড়ে দাঁড়ালে চুলকে সাইজ করি, পাং করি, স্টাইল করে, ডিজাইন করি। বিশ্বনবী সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন, বলতেন, আল্লাহ আমার চেহারাটা যেমনি সাদা, হৃদয়টারও সাদা করে দেন। কিছু মানুষ আছে চেহারা সাদা, হৃদয় কালো, আছে না নাই? কিছু মানুষ আছে চেহারাটা কুচকুচে কালো, অন্তরটা সাদা, এমন মানুষও আছে না নাই? বিশ্বনবীর ভেতরও সাদা, বাহিরও সাদা, সুবহানাল্লাহ। আর এই সুন্দর সাদা দেহ নিয়ে আয়নায় দাঁড়িয়ে পড়তেন, আল্লাহ চেহারা যেমনি সুন্দর, চরিত্রটাও সুন্দর করে দে। এজন্য আয়নার সামনে দাঁড়িয়ে দোয়ার দরকার আছে না নাই? পড়তে রাজি আছেন? মনে থাকবে না মাহফিল শেষ ভুলে যাবেন? মনে থাকবে আয়নার সামনে আপনি যখন দাঁড়াবেন, আপনার স্ত্রী যখন দাঁড়াবে, আপনার বাচ্চারা যখন দাঁড়াবে, বলে দিবেন, বাবা আয়নার সামনে দাঁড়ানোর দোয়া পড়ো। কত অসাধারণ দোয়া পড়েন আওয়াজ করে আমার সাথে, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। এর মানে, আল্লাহ আমার চেহারাটা করেছো সুন্দর, আমার আচরণ, আমার চরিত্রটাও সুন্দর করে দাও। চিৎকার করে পড়েন আমিন। তাহলে বিশ্বনবীর ব্যাপারে তিনটা কথা আমরা শুনবো বলেছিলাম, প্রথমটা শুনে ফেলেছি, মানে উনি দেখতে কেমন ছিল, উনি দেখতে কেমন ছিল, এর মধ্যে আমাদের আমলের কিছু নাই, শুধু বর্ণনা করা আর শোনা আর বিশ্বনবীকে ভালোবাসা, ঠিক কিনা? কারণ উনার নাক খারাপ, আমার তো খারাপ নাও হইতে পারে, উনি সুন্দর আমি তো শ্যামলা হইতে পারি, কারণ এটা আল্লাহর দেয়া পরীক্ষা, ঠিক কিনা? দ্বিতীয় পয়েন্ট থেকে আমাদের আমল শুরু। দ্বিতীয় পয়েন্ট ছিল বিশ্বনবীর আচরণগত বৈশিষ্ট্য, আমার নবীর বিহেভিয়ার কেমন ছিল, কন্ডাক্ট সিস্টেম কেমন ছিল, ম্যানার কেমন ছিল, মানুষের সাথে কমিউনিকেশনটা কেমন ছিল, ব্যবহারিক জীবনটা কেমন ছিল, এগুলো আমল করার দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? মনোযোগ আছে তো? মনোযোগ আছে না গেছে? আমরা এবার শুনবো বিশ্বনবীর আচরণ কেমন ছিল। বিশ্বনবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ইয়ামশি হাউনান, বিনয়ের সাথে হাঁটতেন, ইয়ামশি হাউনান, রহমানের বান্দারও বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটে, ঠিক কিনা? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. রহমানের বান্দারা যখন রাস্তা দিয়ে হাঁটে, বিনয়ের সাথে হাঁটে,
তারা অহংকার প্রদর্শন করে না, মানুষের সাথে বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটে। এজন্য রাস্তা দিয়ে যখন হাঁটবো বিনয়ের সাথে হাঁটবো, রাজি আছেন তো? নাকি অহংকার প্রদর্শন করে হাঁটবেন? বিশেষ করে যুবকেরা, তিন চারজন যুবক একসাথে হলে রাস্তায় ওদের আর কারো হুশ জ্ঞান থাকে না, পুরো দুনিয়াটাই মনে হয় দুনিয়াটাই আমার, আছে না নাই? না, মুরব্বীকেও সম্মান করবা, মহিলাদেরকে সম্মান করবা, তোমার জায়গায় তুমি হাঁটবা, ভদ্রভাবে হাঁটবা, ভদ্রভাবে হাঁটার দরকার আছে না নাই? উনি মুরব্বী, একদিন উনিও তোমার মতো যুবক ছিল, ঠিক কিনা? এই যে আমার কালো দাড়ি, আজীবন কালো থাকবে? কথা বলেন, উনার সাদা দাড়ি, ছোটবেলায় মনে সাদা দাড়ি নিয়ে আসছিল না? হ্যাঁ, উনিও একদিন তাগড়া যুবক ছিল, উনিও কোম্পানিগঞ্জ বাজারে দাঁড়ালে লোকজন তাকিয়ে থাকতো, ঠিক কিনা? তার মানে রং ধরা যৌবন, জং ধরে শেষ। যৌবন সব সময় থাকে না, সার্টেন একটা পিরিয়ডের জন্য আল্লাহ দিয়েছে। এজন্য যুবক ভাইরা, তোমাদের রক্ত গরম, তোমাদেরকে বিনয়ী হতে হবে বেশি, ঠিক কিনা? রাজি আছো তো সবাই? বিশ্বনবী বিনয়ের সাথে হাঁটতেন, ওখানা ইয়াতাবাসসাম, সবসময় মুচকি হাসতেন। কি করতেন? মুচকি হাসেন তো আপনারা? হাসেন না? মুচকি হাসবেন, কারণ মুচকি হাসতে পয়সা লাগে না, লাগে? মুচকি হাসি দেন তো একটা, এই যে সবার এখন মুচকি হাসি, পয়সা লাগছে? কথা কর, তাবাসসুমু কাফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসবে, এতে সদকা দেওয়ার সওয়াব হয়ে যাবে। বিশ্বনবী সব সময় মুচকি হাসতেন, হাসি তিন ধরনের, তাবাসসুম, দেহেক, কাহকাহা। কাহকাহা মানে অট্ট হাসি, আলিফ লাইলার দত্তরা যেমন হাসি দেয় ওই হাসি। এটা নামাজের মধ্যে কেউ দিলে নামাজও শেষ, অজুও শেষ। আর দেহেক, হালকা আওয়াজে হাসি, সামান্য দাঁত দেখা যায়, মাঝে মাঝে বিশ্বনবী মজা করে এরকম হাসি দিতেন, কিন্তু সবসময় বিশ্বনবীর ঠোঁটের মধ্যে মুচকি হাসি লেগেই থাকতো। তাহলে আমরা বিনয়ের সাথে হাঁটবো, নাম্বার ওয়ান। নাম্বার টু, সবসময় মুচকি হাসবো, রাজি আছেন? ঘরে যেই স্ত্রীকে একটা মুচকি হাসি দিবেন, আজকে রাতেই দিবেন, যেই একটা মুচকি হাসি, রাজি আছেন? হ্যাঁ, ভালোবাসা বাড়াই দিবে কে? কথা কয় না, ভালোবাসার কথা আসলে আওয়াজ কমে যায়। ভালোবাসার কথাও কোরআনে আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহ, দাম্পত্য জীবনের ভালোবাসা তুমি বাড়িয়ে দাও, আমিন। ইযাল তাফাতা ইলতাফাতা জামিআন, ইযাল তাফাতা ইলতাফাতা জামিআন। বিশ্বনবীর যদি ডানে বায়ে কোথাও তাকানোর দরকার হতো, উনি আট চোখে তাকাতেন না। অনেকে এইভাবে বসে আছে, ডানে এমনে তাকায়, এমনে আছে না নাই, এইভাবে এমনে তাকায় আছে না নাই, এভাবে তাকানো যাবে না। বিশ্বনবী ডানে তাকানোর দরকার হলে ইলতাফাতা জামিআন, অ্যাবাউট টার্ন, ঘুরে যেতেন, ঘুরে এইভাবে তাকান। আবার বায়ে তাকানোর দরকার হলে বুকটা নিয়ে, শরীরটা নিয়ে ঘুরে যেতেন, এইভাবে তাকাতেন। সুবহানাল্লাহ, পড়বেন না? আট চোখে তাকানো কি ভালো স্বভাব? বিশ্বনবী ইদাল তাফাতা ইলতাফাতা জামিআন, যেদিকে তাকাবেন ওদিকে ফুল্লি মনোনিবেশ করতেন, তারপরে তাকাতেন। সুবহানাল্লাহ, পড়েন। ওয়া কানা মুস্তাহিয়ান, লাজুক ছিলেন, বেশ লাজুক। এখন সমাজে লাজুকতা নাই, লাজ সরব আমরা হারাতে বসেছি, ঠিক কি না? বিশ্বনবী আসাদ্দ হায়ান মিনাল আদরা ফি খিদরিহা, যেই মেয়েদের বিয়ে হয় নাই, এমন ভার্জিন নারী, কুমারী নারী, যারা পর্দার ভেতরে অনেক লাজুক হয়ে বসে থাকে, বিশ্বনবী পর্দার আড়ালে ওই কুমারী নারীদের চাইতেও বেশি লাজুক ছিলেন। এত লাজুক ছিলেন, এত লাজুক ছিলেন, লজ্জা পেলে চেহারাটা বিশ্বনবী লাল হয়ে যেত। ছোট্টবেলায় হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন দুধ খেতে গিয়েছিলেন, বিশ্বনবীর দুধমা হালিমাতুস সাদিয়া বলে, এই কুরাইশি মোহাম্মদ ছেলেটাকে কখনো কাঁদতে দেখি নাই, ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে ছোট্ট মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। কি বুঝে সে? ক্ষুধা লাগলেও কাঁদতো না, ব্যথা পেলেও কাঁদতো না, লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে বিশ্বনবী চিৎকার দিয়ে উঠতেন। সুবহানাল্লাহ, পড়ে। এজন্য লজ্জা শরমের দরকার আছে না নাই? ইযা লাম তাসতাহি ফাসনা মা শিতা, যদি লজ্জা শরম না থাকে, যা মন চাই তাই করতে পারো। এটা আমাদের বাংলাদেশে ব্যাপক, লাজ শরম কিচ্ছু নাই। এজন্য লাজুকতার বড় দরকার, যেখানে যার বাসা দরকার সে সেখানে যাবে। কিয়ামতের আগে যেই লোক যেই চেয়ারে বসার দরকার, ওই লোক ওই চেয়ারে বসবে না, এটা হলো কিয়ামতের আলামত। জোরে কোন ঠিক কিরা? সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হয় আছে না নাই?
সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই, সেক্রেটারি হয় এরকম সমাজে আসরা নাই, নেতা হওয়ার যোগ্যতা নাই, নেতা হয় আসরা নাই, সবগুলো কেয়ামতের আলামত। আমার বিশ্বনবী এমন লাজুক ছিলেন, বিশ্বনবীর মতো এমন লাজুক নবী আর কেউ ছিল নাকি? কথা বলেন। ওয়াকানা আসহাবুল মাইমানা, বিশ্বনবী ডানপন্থী ছিলেন। কি পন্থী? কি পন্থী? মুষ্টিবদ্ধ, ডান হাতটাকে এরকম উপরের দিকে করেন আর চিৎকার করে বলেন, বিশ্বনবী কোন পন্থী ছিল? আমরা কোন পন্থী? ডানপন্থী। জান্নাতে কারা ঢুকবে? ডানপন্থীরা। কোন বামপন্থীর স্থান জান্নাতের ভেতরে হবে? না। চিৎকার করে বলেন, কোন নাস্তিক জান্নাতে ঢুকতে পারবে? না। এজন্য নবীদের মতো ডানপন্থী হতে হবে জোরে কণ্ঠে কিনা? বিশ্বনবী সব ভালো কাজগুলো ডান দিক দিয়ে করতে পছন্দ করতেন। জামা পরলে ডান দিক দিয়ে, খাবার বিতরণ করলে ডান দিক দিয়ে, মুসাফা করা শুরু করলে ডান দিক দিয়ে, ডান দিক দিয়ে ভালো কাজ বিশ্বনবী পছন্দ করতেন। সুবহানাল্লাহ। পড়েন আসহাবুল মাইমানা, বিশ্বনবী মেহমানদারি করতে পছন্দ করতেন। আমরা করি তো মেহমানদারি? করান? মেহমান ঘরে আসলে ভালো লাগে, খারাপ লাগে কার কার দেখি? সবার ভালো লাগে, কিন্তু আমরা অনেকে খুশি হই না। মেহমান আসলে নাখোশ হই, নিজে খাইতে পাই না, মেহমান আইছে কে খাওয়ামু কইতে, খাওন নাই, যেন ও খাওন বানাইছে। খাওন পাঠায় কে? আল্লাহ। রিজিক দেয় কে? আল্লাহ। গোটা বিশ্বের সবাই মিলে আমরা একটা চাল বানাতে পারবো নাকি? না। ও মিয়া, চাইনিজ চাউল না, চাইনিজ ডিম না, ওগুলা সবাই পারে ঠিক কিনা? আল্লাহর বানানো ন্যাচারাল চাল, গাছের মধ্যে হওয়া যেই চাল, ধান আল্লাহ তৈরি করেছে, এরকম ধান, এরকম একটা পেয়ারা, এরকম ছোট্ট একটা কমলার টুকরা গোটা বিশ্বের সবাই মিলে বানাতে পারে নাকি? এজন্য রিজিকের মালিক কে? আল্লাহ। মেহমান আপনার রিজিকে ভাগ বসাতে আসে না, সে তো তার রিজিক নিয়ে আসে, সে আরো এসে আপনার রিজিকে বরকত ঢুকিয়ে দিয়ে যায়, চিল্লায় এখন ঠিক কিনা? কারণ আমরা বরকতে বিশ্বাসী। বরকত বিশ্বাস করেন? পাঁচ লাখ টাকা মাসে কামায় ডাইন হাতে বা হাতে, আছে না নাই? হালাল হারাম ইচ্ছা মতো কামায়, মাস শেষে কিচ্ছু থাকে না, এরকম ডাকাই যাচ্ছে না নাই? হসপিটালের একটা বিল পরিশোধ করতে 3 লাখ চলে যায়, ঋণের বোঝায় জর্জরিত, রাতে ঘুম নাই, তার মানে বরকত নাই। আরেকজনের বেতন 20,000, কয় হাজার? বাড়ি ভাড়া 6,000, বাজার খরচ 6,000, ছেলে মেয়ের স্কুলের বেতন 6,000, বেড়ায় দান করে আরো 1,000, আরো থাকে 1,000। সুবহানাল্লাহ। পড়েন, সুবহানাল্লাহ। দিস ইজ কল্ড বারাকা। 20,000 বেতনের ভেতরে বারাকা ছিল, 5 লক্ষ ইনকাম, 1 টাকাও নাই ঠিক কিনা? এজন্য কোটি টাকার মালিক দেখলে মনে করবেন না অনেক সুখ, এই দুনিয়ার জীবনটা ধোকা, মোহাচ্ছন্ন হয়ে আছি আমরা, এটা ধোকা, এটা মরিচিকা, এটা চাকচিক্যময় একটা জায়গা, মৃত্যুর পর মনে হবে একটা দুঃস্বপ্ন ঘটেছিল আমার, বিশাল এক জগৎ পড়ে আছে সামনে। দুনিয়াটাই ধোকা, দুনিয়াটাই মোহের জায়গা, আমরা সবাই মোহাচ্ছন্ন হয়ে আছি। দুনিয়ার উদাহরণ হলো 3টা লাশ আর 4টা স্বর্ণের টুকরার সমাজ। 3 জন যুবক কাজের জন্য বেরিয়েছে, পথিমধ্যে 4টা স্বর্ণের টুকরা পেয়েছে, যুবক কয়টা? স্বর্ণ পাইছে কয়টা? মহা খুশি, খুশিতে বাকবাকুম, 4টা স্বর্ণের বড় বড় টুকরা পেয়েছে, আমরা আজীবন খেলে বসে খেয়ে যেতে পারবো, কিচ্ছু লাগবে না আমাদের। 3 বন্ধু বলে ভাগ করি, আরেকজন বলে ক্ষুধা লাগছে, একজন যা বাজার থেকে রুটি কিনে নিয়ে আয়, খাওয়ার পরে ভাগ করবো। একজন রুটি কিনতে গেল, শয়তান 2টারে বুঝায়, ওইটারে মারতে পারলে ভাগ বটোয়ারা সহজ হবে, তোরা 2জন স্বর্ণ 4টা, তুই নিবি 2টা, ও নিবে 2টা, হিসাব সহজ না? 2 বন্ধু প্ল্যান করছে, ওইটারে মাইরা তুই 2টা, আমি 2টা, যেটা রুটি আনতে গেছে প্ল্যান করেছে, রুটির মধ্যে 20 মিশায় নেই, কি মিশাবো? 20। তাহলে 20 খাওয়া রুটি খেয়ে ওই 2টা সে সব পাবে, আমি পাবো, ভাগাভাগের কিছু নাই, সব যাবে আমার কাছে, 4টা স্বর্ণের টুকরার মালিক আমি, রুটির মধ্যে 20 মেখে নিয়ে এসেছে। ওই 2 বন্ধু প্ল্যান অনুযায়ী ওইটারে ধরে মেরে ফেলছে, এবার মহা খুশি। এক বন্ধু কয়, এবার তো ভাগ বটর আর কিছু নাই, তুই 2টা, আমি 2টা, আগে খাইয়া লইস, আগে খাওয়ার পরে এই 2টাও নাই। 3টা লাশ, 4টা স্বর্ণের টুকরা, এটাই তো দুনিয়ার জীবন ঠিক কিনা?
আসল জীবন কবর থেকে শুরু হবে কোন ঠিক কিনা। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? দুনিয়ার জীবন আসল জীবন না, এটা মরিচিকা, এটা ধোকা, এটা মোহ, এটা শয়তানের চাকচিক্য। আসল জীবন কবরের জীবন, আসল জীবন সামনে পড়ে আছে, এজন্য বরকতে বিশ্বাস করি আমরা, ঠিক কিনা? ল্যান্ড